বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টার মাদ্রাসায় সকলকে স্বাগতম কলারসুল্লাহ সাল্লাইসাল্লাম মাইয়াজমানুলি মা বাইনা লিহ ইহি ও মা বাইনা রিজলাইহি আজমানুল্লাহুল চান্না অর্থ যে ব্যক্তি সীয় উভয় চুয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গদয়ের হেফাজতের জামিন হবে আমি তার বেহেস্তের জামিন হব আজ আমরা সমকামিতা বা পুং মৈথন্যের ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে জানব গুহদার তথা পায়খানা রাস্তায় সঙ্গম করাকে আরবিতে লেওয়াতাত ও বাংলায় পুং মৈথুন বলে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে এর কুপরিণাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে এটা মূলত হজর লুত আলাই সালামের গোত্রের স্বভাব ছিল আল্লাহ পাক তাদের সম্পর্কে ইসাত করেছেন আউজ হিমিনা সঈত রজিম আতা আল তোমরা এমন জঘন্য কাজ করছ যা জগতের মধ্যে ইতিপূর্বে আর কেউ করেনি অন্যত্র বলেছেন আতা জুক রনা মিনাল আলা মিনা রুনা মা খলা কলা কুম কুম মিন আিকুম বাল আং তুম কৌ মুন আাম বাসনা চরিতার্থ করার লক্ষ্যে সৃষ্টির মধ্যে তোমরা তো কেবল পুরুষের সহিতে উপগত হও এবং তোমাদেরকে প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো বস্তুত তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় অর্থাৎ এটা অত্যন্ত ঘৃণিত ও গহিত বিষয় যে তোমরা সহবাসের পবিত্র ও উত্তম পথ পরিত্যাগ করো হালাল স্ত্রীদেরকে ছেড়ে পুরুষের নাপাক পথে কাম ডিপুর কামনা বাসনা চরিতার্থ করছো এতে তোমরা মানুষের সীমা বহির্ভূত হয়ে নাপাক ভক্ষণকারী পশুর শ্রেণীতে সামিল হচ্ছ ইমাম তিরমিজি মিজির রহমতুল্লাহি আলহি করেন রসিলে করিম সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে নারী বা পুরুষের গুহদারে সহবাস করে আল্লাহ তালা তার প্রতি রহমতের দৃষ্টি করবেন না ইমাম রাজিন রহমতুল্লাহ আল্লাহ রেওয়াত করেন যে ব্যক্তি কমে লুতের ন্যায় আমল অর্থাৎ গুহদারে সঙ্গম করে সে অভিশপ্ত ইমাম আহমদ ও আবু দাউদ রহিমা হুমাল্লাহ তালা বর্ণনা করেন যে রসেল করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন অভিশপ্ত সে যে সীয় পত্নীর গুহদারে সঙ্গম করে ও ইবনে তা আলা বর্ণনা করেন রসিল করিম সাল্লা সাল্লাম সাত করেছেন তোমরা যদি কওমে লুতের ন্যায় কাউকে দেখো তাহলে সঙ্গমকারী ও সংগমকৃত ব্যক্তি উভয়কে হত্যা করে ফেলো শরীয়তের দৃষ্টিতে সমকামিতা বা পুং মৈথনের সাজা অত্যন্ত কঠোর যেমন অত্র হাদিসে হত্যার নির্দেশ করা হয়েছে ফতহুল কাদিরে পনেতা লিখেন ইমা আবু হানিফা রহমতুল্লাহি আলাহের মতে এ বিধান ওই সময় প্রযোজ্য হবে যখন এটা তার কু অভ্যাসে পরিণত হয়ে যায় অন্যথায় মৃত্যু বা খালে স্তবা না করা পর্যন্ত তাকে কয়েদ করে রাখতে হবে যদি সে খালে স্তবা করে যে আর কখনও এ জাতীয় কাজে লিপ্ত হবে না তখন সে মুক্তি পাবে সাহাবে কেরামরাজি আল্লাহ তালা আনহুম আজমাইনের মধ্যে উক্ত ব্যক্তির সাজার ব্যাপারে মতান্তর পরিলক্ষিত হয় কারো মতে আগুনে জ্বালিয়ে শেষ করে দিবে কারো মতে তার উপর দেয়াল বা এ জাতীয় কোনো কিছু চাপা দিয়ে মেরে ফেলবে কেউ বলেন তাকে নিম্নমুখী করে উঁচু হতে নিক্ষেপ করবে এবং উপর হতে পাথর মেরে নিঃশেষ করে ফেলবে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাহি জিনার বিধানের অধ্যায়ে লিখেন ইমাম মালিক শাফি আহমদ ও ইসাক রহিমা হুমল তালা এর মত এই যে এই জাতীয় গহিত কাজে জড়িত ব্যক্তিকে পাথর মেরে তার জীবন শেষ করে দিবে। চাই সে মোহসেন হোক বা না হোক মোহসেন বলে সুস্থ মস্তিষ্ক বালেক বিবাহিত ও বিবাহের পর স্ত্রী সম্ভোগকারী ব্যক্তিকে জিনার ক্ষেত্রে পাথর মেরে নিঃশ্বাসের জন্য উপরোক্ত সত্ত্বাবলী পাওয়া যা আবশ্যক কিন্তু পুঁ ক্ষেত্রে এসব সত্ত্বাবলী পাওয়া যা জরুরি নয় উদাহরণস্বরূপ যদি অবিবাহিত কোনো ব্যক্তি জিনা করে তাহলে তাকে একশো দুর্রা মারতে হবে পাথর মেরে হত্যা করা যাবে না আর যদি এরূপ ব্যক্তি সমকামিতা বা পুং মৈথুন্য করে তাহলে ওই সকল ইমামগণের মতে তাকে পাথর মেরে হত্যা করতে হবে সুতরাং লেওয়াতাত পুং মৈথন্য বা সমকামিতা কত জঘন্য অপরাধ ও পাপ তা এর সাজার প্রতি দৃষ্টি করলে তা সহজে অনুমান করা যায় ইমাম তিরমিজি ও ইবনে মাজা রহিমা হুমাল্লাহ তালা বর্ণনা করেন যে রসিলে করিম সাল্লাহ আল সাল্লামের সাথে করেছেন আমি আমার উম্মতের ব্যাপারে যে বিষয়ে সর্বাধিক আশঙ্কা করছি তা হলো কমে লুতের ন্যায় কুকর্মের হজরত শাহেক আব্দুল হক মহান্দেশের দেহলবী রহমতুল্লাহ আলাহি অত্র হাদিসের দুটি ব্যাখ্যা ব্যক্ত করেছেন এক অন্যান্য সমস্ত পাপের শাস্তির তুলনায় এ পাপের শাস্তি অধিক কঠোর দুই সবচেয়ে মারাত্মক যে গোনাহ আমার উন্মতের মধ্যে সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে তা হলো এ পাপের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা মোট কথা এ হাদিসের আলোকে অত্র কুকর্ম হতে বিরত থাকার অসামান্য গুরুত্ব বোঝা যায় বহু মানুষ দাড়িমছহিন বালকের সাথে এক কুকর্মে লিপ্ত হয় বিশেষত সুন্দর বালকদের প্রতি অনেকে দুর্বল হয়ে পড়ে তাদের উচিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এ বাণীর প্রতি খেয়াল করে অত্র কুকর্ম থেকে বিরত থাকা দূরে মুখতার ও শাস্ত্রের বিভিন্ন কিতাবাড়িতে দাড়ি মোছিন বালকের প্রতি কামভাবে দৃষ্টি করাকে হারাম বলা হয়েছে ইমাম নবী রহমতুল্লাহ আলাহি রিসালাতুল ফি আদাবি হামালাতুল কুরআন এ লিখেন মোছিন সুন্দর বালকদের প্রতি তাকানো স্বাভাবিকভাবেই না চাই কাম ভাব থাক বা না থাক বস্তুত এমনটি অবলম্বনের মধ্যেই পরেশগারিতা বিদ্যমান আল্লাহ তালা আমাদের এহেন কুকর্ম থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত